দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ খবরাখবর জানাতে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে রয়েছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, আপনার কাছ থেকে এর আগেও জেনেছি, এখন আপনার কাছ থেকে আবারও জানতে চাচ্ছি যে প্রথম রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে আজ বিশ্বকাপের পর্দা উঠছে, বাংলাদেশের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আপনি, আর নতুন কোনো তথ্য আছে কিনা এবং সার্বিক বিষয় জানাবেন। আকাশ, এক বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের ময়দান, বিশ্বকাপের মঞ্চ তৈরি হয়ে গেছে। আজ থেকেই মূলত বাংলাদেশ দলের যেটা বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে, এছাড়া অন্য দলগুলো আজকে মাঠে নামে বাছাই পর্বের ম্যাচে। তবে বাংলাদেশের গা গরমের ম্যাচ আগামীকাল, সেখানে প্রতিপক্ষ আফগানিস্তান। এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রিসবেনে ঘাটে গেড়েছেন নিউজিল্যান্ড দলকে আমরা দেখেছি। এখন সাউথ আফ্রিকা প্র্যাকটিস করছেন আমার পিছনে, বাংলাদেশ সকাল থেকে প্র্যাকটিস করেছেন, বাংলাদেশ সময় ভোর 5টার থেকে তারা প্র্যাকটিস শুরু করেছেন, টানা 3 ঘন্টা তারা প্র্যাকটিস করেছেন। সেখানে সাকিবুল হাসান উপস্থিত ছিলেন না, তবে অন্যরা উপস্থিত ছিলেন। তবে শ্রীরামকে আমরা দেখেছি যে যারা লোয়ার অর্ডারে ব্যাটিং করে তাদের নিয়ে আলাদাভাবে কাজ করছেন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডামস। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ দলের জন্য প্রস্তুতি ম্যাচ দুটি, বাছাই পর্ব ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে যদি বাছাই পর্ব বাংলাদেশ ভালো করতে পারে, তাহলে সে আত্মবিশ্বাস নিয়ে তারা বিশ্বকাপে মাঠে নামতে পারবে। আফগানিস্তান যদিও বাংলাদেশ থেকে টি টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে, কিন্তু তারপরও বাংলাদেশের পারফরমেন্স সবসময় আমরা জানি যে দেয়ালে পিঠ ঠেকে গেলে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। 2007 সালের পর থেকে বাংলাদেশ মূল পর্বে কোনো ম্যাচ জেতেনি, এবার বাংলাদেশ একটি ম্যাচ জিততে যায় এবং সেই সুযোগটি বাংলাদেশে রয়েছে। কারণ আমরা জানি বাংলাদেশের প্রথম ম্যাচ 24 তারিখে যেটি অনুষ্ঠিত হবে হোবার্টে, সেটি হচ্ছে যে বাছাই পর্ব পেরিয়ে যারা রানার্স আপ হয়ে আসবে তাদের বিপক্ষে মাঠে নামবে। সেক্ষেত্রে বাংলাদেশ তো অনেকটা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে, যদি তারা প্রস্তুতি ম্যাচ ভালো করতে পারে হোবার্ট থেকে ব্রিসবেন থেকে তারা হোবার্টে যাবে। তবে এদিকে আবহাওয়া বলে রাখতে চাই, আকাশ, এখানে আবহাওয়া কিন্তু একটু বিচিত্র, বৈচিত্র্য বলতে হবে। কারণ কখনো আমরা দেখছি রোদ উঠছে, আবার কখনো আকাশ মেঘে ঢাকা দেখছি আমরা। সবকিছু মিলে বাংলাদেশের জন্য ভালো একটি সুযোগ রয়েছে বিশ্বকাপ। অস্ট্রেলিয়া আমরা জানি 2015 সালে বাংলাদেশ ভালো করেছিল, সেখান থেকে বাংলাদেশ ভালো একটা আত্মবিশ্বাস নিয়ে তারা দেশে ফিরতে পারবে এমনটি বড় কথা। এবং বাংলাদেশ যে বিশ্বকাপ জয় বঞ্চিত হয়েছে, সেই জয়টা তারা এবারের আসর থেকে তারা পাবে। আকাশ, এই ছিল আমার কাছে এখনো সর্বশেষ।